সন্ধ্যা 6টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। নেতাকর্মীদের কারো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এ আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়, এজন্য তারা রাস্তায় নেমেছে। আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিয়েছেন, সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না, বিদেশি কারো উদ্দেশ্য নির্দেশেও চলব না, আমরা চলব সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নেন। এ সরকারের অব্যাহত উন্নয়নের ফলে তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত 2023-24 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না, যোগাযোগের ক্ষেত্রে আমরা উন্নতি করেছি, মানুষের জীবনমান উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে, যে কারণে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তারা নাকি সংবিধানের বাইরে এক চুলো নড়বেন না, বিএনপি ও সংবিধানের বাইরে যাবে না, আমরা চাই অখণ্ড সংবিধান, যে সংবিধানে এক চুলো কাটা ছেঁড়া করা হয়নি। বুধবার বেলা 10:45টার দিকে আবদুল্লাপুরের পলভুয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। দেখুন, যে সংবিধান বাংলাদেশের জনগণ তৈরি করেছিল সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের তৈরি হাই ব্লকের তৈরি সংবিধান, ওই সংবিধান আমরা নির্বাচনে যাব না। বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। গত 15 বছর আপনাদের অত্যাচার আমরা সয়েছি, এই অত্যাচার আমরা সইব না। জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে, রোদের তাপ সহ্য করতে শিখেছে। রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ বিএনপির সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের করা মামলায় হামলার অভিযোগ আনা হয়েছে, আরেক মামলায় বাইক পোড়ানোর অভিযোগ এনেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। দুই মামলায় আসামির নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা মোট আসামির সংখ্যা 1229 জন। বুধবার দারুস সালাম থানায় পৃথকভাবে মামলা দুটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর উত্তরার আবদুল্লাপুর থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি। বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড ও রামপুরা টিবি ভবন হয়ে পদযাত্রাটি যাত্রাবাড়ির দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পদযাত্রাটি রামপুরা ব্রিজে পৌঁছানোর পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাতে অংশ নেবেন বলে জানা গেছে। বুধবার দুপুর 12টার দিকে রামপুরা ব্রিজের পাশে বনশ্রী সড়কের প্রবেশমুখে দেখা যায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দেখা গেছে পুলিশের ওয়াটার ক্যানন, এপিসি গাড়ি। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন। আদালতের বারান্দায় দেখা 12 বছরের শিশু এহসানের সঙ্গে প্রতিপক্ষের দায়ের করা হামলা, দাঙ্গা, চুরি ও শ্লীলতাহানি মামলার আসামি সে। যদিও মামলায় তার বয়স 19 দেখানো হয়েছে, বুধবার জামিনের জন্য আদালতের উপস্থিত হয়েছেন সে। বিচারক তাকে দেখে কাঁচগড়ায় দাঁড় না করিয়ে
সরাসরি কাছে নিয়ে কথা বলেন। কোনো শর্ত ছাড়াই নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল তাকে জামিন মঞ্জুর করেন। এর আগে গত 13 জুলাই নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার মোহাম্মদ আলী আকবরের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত শুনানি শেষে মামলাটি সরাসরি আমলে নেওয়ার জন্য আদেশ দেন। আমার ছেলে খালি বলছে যে ওই বাড়িটা তাদের, এই কথা বলার পরে এরা চলে যাওয়ার পরে আমার ছেলের বুকের মধ্যে লাঠি দিয়ে ফেলা দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে যাওয়ার পরে আমাকে সহ আমার স্ত্রীকে সহ এরা মারধর করছে। হ্যাঁ, এখন আমাদের বিরুদ্ধে মামলা দিছে। এখন আমার এই যে ছেলে স্কুলে যাবে, এই ছেলেকে স্কুলে না দিয়ে আমি কোর্টের বারান্দায় দৌড়াইতেছি। মারামারি যে হয়েছে এটা আমি জানি না, কিন্তু আজকে আমার স্কুল খোলা, আমি স্কুলে যাইতে পারতেছি না। এবার ধরে স্কুলে না যাইতে পারি, আজকে আমি কোর্টের বারান্দায় দৌড়াইতেছি। এখানে আমরা যে কথাটা বলতে চাই যে একটা শিশুকে মিথ্যা তথ্য দিয়ে যে মামলাটা করা হয়েছে এটা মানে সঠিক হয় নাই, এটা অমানবিক একটা ঘটনা হয়েছে এবং এইসব কারণে আজকে এই শিশুটা কোর্টে আসলো, তাকে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হলো। যদিও বিজ্ঞ আদালত তাকে আসামির কাঠগড়া থেকে ওনার সামনে নিয়ে গেছেন এবং বিজ্ঞ আদালত তার কথা শুনছেন, শুনে তাকে জামিনে মুক্তি দিচ্ছেন, কিন্তু এই ছেলেটা যে এই শিশুটা যে কোর্টে আসলো এটা আমাদের জন্য খুব ভালো মেসেজ দিল না। এবং এইভাবে প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য তার শিশু বাচ্চাকে আসামি করা এটা খুবই গুরুতর অন্যায় বলে আমি মনে করি। চট্টগ্রামে 24 ঘন্টায় রেকর্ড 118 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা এর আগের 24 ঘন্টার চেয়ে 17 জন বেশি। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 1683 জনে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চট্টগ্রামে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 243 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আফগানিস্তানে বিউটি পার্লারগুলো চালু রাখার দাবিতে রাস্তায় নেমেছেন নারীরা। সম্প্রতি দেশটির সব বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান। এর প্রতিবাদে বুধবার কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। তাদের অভিযোগ, বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের নারীদের অধিকার সীমিত করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান। মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, নারীদের পার্ক যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাবিহীন বের হওয়া নিষিদ্ধ করেছে তারা। চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অফিস আদালতে কর্মরত নারীদের। এই প্রবণতার সর্বশেষ পদক্ষেপটি ছিল বিউটি পার্লার বন্ধ করা। প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা, তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো হরমনপ্রীত কৌরের দল। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, স্বাগতিকদের রীতিমতো নাকাল করে ছাড়ালো সফরকারী দল। মিরপুর শেরে বাংলায় বাংলাদেশকে 108 রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে সফরকারী দল। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে 22 জুলাই শেরে বাংলায় আজ বুধবার টস জিতে ভারতকে ব্যাটিং পাঠিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক হরমনপ্রীত আর জেমি মা রদ্রিগেজের ব্যাটে চড়ে 8 উইকেটে 228 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।